দর্শক আর সবাই আমাদেরকে সাপোর্ট করেছে, দর্শকরা এগুলা এনজয় করে, ম্যাচটাকে উপভোগ করে। দর্শক তো খুবই ভালো করলেন, ভালো ভালো তুমি ভালো লাগছে। কর্ণধার পলাশ জানা এই পুরস্কার করে দিচ্ছে। থ্যাংক ইউ চিয়ার্স ফর অল ফ্রেন্ডস হিপি হুরে, থ্রি চিয়ার্স ফর অল ফ্রেন্ডস হিপি হুরে। ক্যাশ প্রাইজ 80,000 গোস টু অল ফ্রেন্ডস, হ্যান্ড ওভার বাই খুব দায়িত্ব নিয়ে খেলেছে আজকে। প্রতিপক্ষ দলে বিদেশি একজন খেলোয়াড় ছিল, কেমন লাগছে? প্রথমত খুবই ভালো লাগছে, এত দর্শক এই জায়গায় এসে, কারণ আমরা বহু জায়গায় খেলি, অনেক জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্ট, এতেও বড় বড় টুর্নামেন্ট হয় কিন্তু এত দর্শক থাকে না, কিন্তু সে তুলনায় এখানে প্রচুর দর্শক আর সবাই আমাদেরকে সাপোর্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর প্রতি বছর এই টুর্নামেন্টটা হোক চাই আসতে পারলে। থ্যাংক ইউ। খুলে দিয়েছিল এখন পেছন দিকে দেখুন, সময় টাচ করেছিল। এবার এখন যদিও বসন্ত সামনেই বিশ্ব কাজে লাগবে, ওভারঅল টুর্নামেন্ট এই যে লং টুর্নামেন্ট কেমন লাগলো খেলে? খুবই ভালো লেগেছে, কারণ দর্শকরা এগুলা এনজয় করে, ম্যাচটাকে উপভোগ করে, মানে যে যার দলকে পছন্দ করে এ করে, খুবই ভালো লাগে। এত দর্শক, সত্যি আলমগ যেটা বলেছে যে আমরা অনেক জায়গায় খেলি কিন্তু এত দর্শক দেখেন, এত আগ্রহ দর্শকের, এই মাঠে আসলে বোঝা যায় যে দর্শকের কত আগ্রহ। কিন্তু ক্লাবকে ধন্যবাদ জানাই, এরকম একটা টুর্নামেন্ট করে সবাইকে দেখার সুবিধা করে দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে টুর্নামেন্টের সেরা গোল আমরা জানি, কিন্তু কে হতে পারে টুর্নামেন্টের সেরা গোলকিপার? মইদুল কয়াল, সেটা এই টুর্নামেন্টে এই ম্যাচে কেমন লাগবে? দর্শকের পেশা তো থাকে, খেলতে গেলে দর্শকের দর্শক থাকে, সাপোর্ট করে, আমাদের সবাই চেনে, আমাদের বেশি বেশি সাপোর্ট করে, ভালো লাগে। আর এই মাঠের পরিবেশ, দর্শক দর্শক তো খুবই ভালো করবেন, ভালো ভালো তুমি, ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার কিন্তু টাচটি করেছিলেন ওই পরিবর্তিত ফুটবলার মঞ্জুর। সুতরাং দর্শক বন্ধু যারা আমাদের এটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানটা একটা ফুটবল কোচিং ক্যাম্প তৈরি হতে চলেছে, এদের উদ্দেশ্য শুধুই ওই ফুটবল টুর্নামেন্ট করে সারা বছর শুয়ে থাকা নয়, এরা চায় এখান থেকে বাঙালি ফুটবলার আরও অনেক যাক কলকাতার ময়দানে। তো আপনারা দেখছেন এই যে ইয়ং জেনারেশন রয়েছে, তার সঙ্গে বয়স্ক মানুষরা রয়েছেন যারা অভিজ্ঞ, তো এই এই আমাদের এইটা দেখবার পরে যদি স্থানীয় কোনো মানুষ, এই জায়গাটা হচ্ছে অগ্নিবীণা সংঘ হচ্ছে কামদেবপুর, কামদেবপুর হচ্ছে কল্যাণী রোডে, বারাসাত থেকে কৃষ্ণনগর রোডে, বারাসাত থেকে 3-4 কিলোমিটারের মধ্যে। সুতরাং এইখানটায় যে কেউ আসতেই পারে কোচিং ক্যাম্পে শিক্ষা নেওয়ার জন্য, যদি কোচিং ক্যাম্পে তাদেরকে আসতে হয় তাহলে তারা অবশ্যই নিচে যে জায়গা রয়েছে কমেন্টসের জায়গা, সেখানে কমেন্টসে কিছু লিখবেন যাতে এই অ্যাট্রাকশান হতে পারে এই ক্যাম্পে। এই অগ্নিবীণা ক্লাবের কর্মকর্তারা এটা ফলো করছেন, সুতরাং তারা দেখতে পারবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, ফাইনাল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।